আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁত কাটিং প্রসঙ্গে অর্থাৎ অনেকেই দাঁত কাটিং করতে চান একটু লম্বা হলে দাঁত কাটিং করে ছোট করে নিতে চান তো তারা আসলে দাঁত কাটিং বা দাঁত কেটে ছোট করাতে পারবেন কি না বা করা যায় কি না এ বিষয় নিয়েই এ ভিডিও ভিওয়ার্স দাঁতের কিছুটা অংশ কাটিং করা যায় তবে অনেক বেশি নয় কতটুকু অংশ কাটিং করা যায় তা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছেন ভিওয়ার্স দাঁত কাটিং করার আগে আমাদের দাঁতের গঠন সম্পর্কে জানা জরুরি ভিওয়ার্স প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে ফার্স্ট যে লেয়ারটি থাকে এটিকে বলা হয় অ্যানামেল তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প এই তিনটি লেয়ারের ন্যায় একটি দাঁত গঠিত ভিওয়ার্স যদি আমরা একটু এক্স রে দেখি দাঁতের তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটি হলো দাঁতের অ্যানামেল অংশ তারপরে যে অংশটি দেখা যাচ্ছে এটি হলো ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প অনুরূপ প্রতিটি দাঁতেই কিন্তু এ ধরনের অ্যানামেল ডেন্টিন এবং পাল্প রয়েছে এখানে যে এক্স রে ছবিটি দেখতে পাচ্ছেন এটি সামনের দিকের দাঁত এখানেও কিন্তু অ্যানামেল রয়েছে রয়েছে ডেন্টিন এবং তারপরেও রয়েছে পাল্প তো ভিওয়ার্স দাঁত যদি কাটিং করার প্রয়োজন হয় তাহলে দাঁতের যে অ্যানামেল অংশটুকু দেখতে পাচ্ছেন এই অ্যানামেল অংশের কিছুটা অংশ কাটিং করা যায় একটু ভালোভাবে বুঝতে গেলে আপনাকে এখানে দেখতে হবে ভিওয়ার্স এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এটিরও কিন্তু তিনটি লেয়ার রয়েছে অ্যানামেল ডেন্টিন এবং পাল্প অনেকে দাঁত কাটিং করাতে চান হয়তো একটা থেকে আরেকটা দাঁত কিছুটা লম্বা তো এক্ষেত্রে কতটুকু পরিমাণ কাটিং করাতে পারবেন এখানে পরপর দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দাঁতটি যদি কাটিং করে এই দাঁতের মতো করে নেওয়া হয় অর্থাৎ দাঁতের অ্যানামেলের কিছুটা অংশ কাটিং করে নেওয়া যায় তাহলে দেখতে বেশ ভালোই দেখায় তো এমন হলে করাতে পারবেন কিন্তু খুব বেশি পরিমাণে কাটিং করা যাবে না তাহলে দাঁত শিরশির করবে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এই দাঁতের সমানে যদি এই দাঁতটি কাটিং করে নেওয়া হয় দাঁতের কিছুটা অংশ এতটুকু অংশ কাটিং করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এক একজনের দাঁতের অ্যানামেলের ঘনত্ব এক এক রকম হয়ে থাকে অর্থাৎ কারো একটু বেশি কারো একটু কম তো মোটামুটি একটা ধারণা আপনাদের দিচ্ছি যে কতটুকু অংশ কাটিং করা যায় এখানে যে পজিশনটা দেখা যাচ্ছে তো আপনি যদি কাটিং করে এই দাঁতে সমান করে নিতে চান এই দাঁতটি সেক্ষেত্রে খুবই সামান্য অ্যানামেল অংশ কাটিং করা পড়বে আর এতটুকু অংশ কাটিং করাতে পারবেন প্রতিটি দাঁতের সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা শিশির সমস্যা কিন্তু আসবে না কিন্তু যদি অতিরিক্ত কাটিং করে নেওয়া হয় তাহলে কিন্তু আপনার সে দাঁতটি শিশির প্রবণতা দেখা দিতে পারে এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত যদি সমান করে পাশের দাঁতের সঙ্গে সমান করে কাটিং করে নেওয়া হয় মেশিন দ্বারা দাঁতের ডাক্তারের কাছে গিয়ে সেক্ষেত্রে সেটি করাতে পারেন কোনো ধরনের সমস্যা হবে না কোনো শিশির কোনো ব্যথা কিছুই হবে না তবে যদি অনেক বেশি পরিমাণে কাটিং করে নেওয়া হয় তাহলে দাঁত শিরশির করবে গরম পানি ঠান্ডা পানি মুখে নিলে আপনার সেই দাঁতটি সেন্সিটিভ হতে পারে তাই দাঁতের যে অ্যানামেল অংশ রয়েছে সেই অ্যানামেলের কিছুটা অংশ কাটিং করা যাবে পুরোপুরি যদি আপনি অ্যানামেল অংশটি কাটিং করে নেন তাহলে কিন্তু দাঁত শিরশির করবে ধরুন এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এই এই দাঁতেরও কিন্তু অ্যানামেল রয়েছে ডেন্টিন রয়েছে এবং পাল্প রয়েছে তো ভিওর্স অ্যানামেল এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি কিন্তু পাশের দাঁতের থেকে অনেক বেশি লম্বা অর্থাৎ এই দাঁতের যে অ্যানামেল রয়েছে তা কিন্তু ঠিক এতটুকু পরিমাণে রয়েছে এখন যদি এই দাঁতটি এই বরাবর কাটিং করে নিয়ে এই দাঁতের সমান করতে চান তাহলে কিন্তু তা করা যাবে না কারণ এই দাঁতটি অনেক বেশি লম্বা এবং এর এই দাঁতের অ্যানামেল অংশ হতে পারে যে এতটুকু অংশ রয়েছে তো হালকা পরিমাণে কাটলে সমস্যা হবে না কিন্তু এই দাঁতটি যদি আপনি এই দাঁতের সমানে কাটিং করে নিতে চান তাহলে সমস্যা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন ভিওয়ার্স দাঁতের কিছুটা অংশ কাটিং করা যায় তবে খুব বেশি কাটিং করা যাবে না যদি খুব বেশি কাটিং করে নেন তাহলে কিন্তু দাঁত শিশির করবে এমনকি কোনো ঔষধ খেলেও সেই শিশির করার সমস্যা বন্ধ হবে না তাই ভিওর্স দাঁত যদি কাটিং করাতে চান করাতে পারেন কিছুটা অংশ তবে এক্ষেত্রে অবশ্যই কোনো না কোনো অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনারা দাঁত কাটিং করিয়ে নেবেন তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম